আসসালামু আলাইকুম। আজকে একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। তার আগে একটি সংবাদ নিয়ে আমরা আলোচনা শুরু করব। 19 জুন 2023 সালে পত্রিকায় একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। সেই গবেষণা নিবন্ধটির হেডলাইন ছিল বাংলাদেশের 99% প্রাপ্তবয়স্ক স্বাস্থ্য ঝুঁকিতে, এবং স্বাস্থ্য গবেষণা বলছে দেশে অসংক্রামক রোগ বাড়ছে, 70% মৃত্যু হচ্ছে অসংক্রামক রোগে। চিন্তা করেন আমরা কোথায় আছি। অর্থাৎ বাংলাদেশে এখন 99% প্রাপ্তবয়স্ক মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এর পেছনের মূল কারণ হচ্ছে ভুল জীবনাচার, ভুল লাইফস্টাইল। এই যে 70% মৃত্যু হচ্ছে অসংক্রামক রোগ বা লাইফস্টাইল ডিজিজে, এর পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল, ভুল জীবনাচার। আমরা এমন সব খাবার খাচ্ছি যে খাবার আসলে খাবারই নয়, এগুলো একটা গার্বেজ। যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো তিলে 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 আমাকে অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে, রোগের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র আরামের জন্য, শুধুমাত্র মজার জন্য, শুধুমাত্র টেস্টের জন্য সেই খাবারগুলো খাচ্ছি। এই যে এত ফাস্টফুড, ভাজা পোড়া, তৈলাক্ত, চর্বিযুক্ত খাবার খাচ্ছি, চিনিযুক্ত খাবার খাচ্ছি, যা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যেটা নিয়ে এই গবেষণা। আসলে আপনি যখন তৈলাক্ত, চর্বিযুক্ত, ভাজা পোড়া খাবার খাবেন, ফাস্টফুড খাবেন, চিনিযুক্ত খাবার খাবেন, তখন আপনার শরীরে নানা রকম ক্ষতিকর পরিবর্তন হবে। তার মধ্যে একটি ক্ষতিকর পরিবর্তন হচ্ছে কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে, এবং এর ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের বিভিন্ন রোগের সূত্রপাত হচ্ছে, বিশেষ করে করোনারি ধমনীতে ব্লকেজ। এই কোলেস্টেরল বৃদ্ধি আর কোলেস্টেরল জমে জমে হৃদরোগ এখন রীতিমতো মহামারীতে পরিণত হয়েছে। সারা বিশ্বব্যাপী এই কোলেস্টেরলের চিকিৎসার জন্য এখন আমরা কি খাচ্ছি, সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও এখন এই কোলেস্টেরল কমানোর জন্য আমরা স্ট্যাটিন গ্রুপের ওষুধ এখন খেয়ে থাকি। স্ট্যাটিন গ্রুপের ওষুধ মানে হচ্ছে অ্যাটরভাস্টাটিন, রোসুভাস্টাটিন সহ এই জাতীয়গুলোকে বলা হয় স্ট্যাটিন গ্রুপের ওষুধ। এবং এই ওষুধগুলো খেলে কিছুদিন মধ্যেই আপনার রক্তের কোলেস্টেরল লেভেল কমে নর্মাল হয়ে যেতে পারে। এবং এই ওষুধগুলো যখন আপনি স্বল্প মেয়াদে খাবেন তখন ঠিক আছে, কিন্তু যদি আপনার জীবনাচার পরিবর্তন না করে, খাদ্যাভ্যাস পরিবর্তন না করে, শুধু এই জাতীয় ওষুধ খেয়ে আপনি আপনার কোলেস্টেরল স্বাভাবিক করতে চান, দিনের পর দিন, বছরের পর বছর যদি আপনি এই ওষুধ খেতে থাকেন, তখন কি হবে, এই ওষুধের সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া আপনার জীবনে দেখা দিবে। কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ওষুধগুলো দীর্ঘদিন খেলে? মায়ালজিয়া অর্থাৎ মাসেল পেন, মাংসপেশিতে ব্যথা হবে। মাসেল স্পাজম, মাংসপেশিতে স্পাজম হবে। মায়োপ্যাথি, মাংসপেশির বিভিন্ন রকম রোগ দেখা দিবে। আর্থ্রালজিয়া অর্থাৎ জয়েন্ট পেন, মাথা ব্যথা, হেডেক। অল্টার্ড লিভার ফাংশন অর্থাৎ আপনার এসজিপিটি বেড়ে যাবে। ডায়াবেটিস ম্যালাটাস অর্থাৎ নতুন করে, আপনার ছিল না কিন্তু নতুন করে ডায়াবেটিস তৈরি হবে আপনার। এবং ঘুমের সমস্যা হবে, ইনসমনিয়া। দীর্ঘদিন যদি আপনি স্ট্যাটিন গ্রুপের ওষুধ খান, এই সাইড ইফেক্টগুলোর এক বা একাধিক আপনার জীবনে দেখা দিতে পারে। আর একবার যদি আপনার এই সাইড ইফেক্ট দেখা দেয় এবং এগুলো যদি চলতেই থাকে, আপনার জীবনটা হেলে হয়ে যাবে। তো সেই জন্য কী করতে হবে, কোলেস্টেরল কমানোর বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে উপায়, লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে নো মোর অ্যাটরভাস্টাটিন, নো মোর রোসুভাস্টাটিন। এগুলো আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস খেতে পারেন, কিন্তু বছর পর বছর খাওয়া, এটা কোনো যুক্তিতেই, কোনোভাবেই এটি যুক্তিযুক্ত নয়। তাহলে কি করতে হবে, এর বিকল্প একটি উপায় তারা বলছেন, সেটি হচ্ছে হার্বাল সুপার টনিক। প্রাকৃতিক উপাদানে তৈরি একটি হার্বাল সুপার টনিকের তারা পরামর্শ দিচ্ছেন যে হার্বাল সুপার টনিক যদি আপনি খান, আপনার রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল খুব দ্রুত এটা স্বাভাবিক হয়ে যাবে, এবং করোনারি ধমনীতে যে ব্লকেজ হতে শুরু করেছিল সেই ব্লকেজ কমতে শুরু করবে। তো চলুন আমরা এখন জানব কি করে ঘরে বসে আপনি এই হার্বাল সুপার টনিক তৈরি করবেন। হার্বাল সুপার টনিক তৈরির জন্য কি কি উপকরণ লাগবে, আপনার লেবু, আদা, रसुन एपल साइडार भिनेगार और मधु ये पाँच उपकरण आपनार हार्बाल सुपार टनिक तैयार जन्य प्रयोजन कि परिमाणे प्रयोजन आपनी एक ही मापेर अपनी कप नेबेन से कपर एक कपे एक कप नेबेन लेबुर रस एक कप आदार रस एक कप रसुनेर रस एक कप एपल साइडार भिनेगार एवं मधु होच्छे 3 कप। एखन एई रसगुलो आपनी किभाबे बानाबेन खूब सहज। आपनी लेबू किनेन सबचेये भालो होच्छे कागजी लेबू बा पाती लेबू एटाके भालो करे चिपे आपनी एकटा कप लेबू दिये भरे फेलुन लेबुर रस एक कप लेबुर रस निन। एरपर आपनी रसुनेर रस रसुन भालो करे छिलुन पिस पिस करुन ब्लेंडारे निन एबं खूब अल्प परिमाण पानी निन जेन ब्लेंड करते सुविधा हय। एरपर एटाके खूब पातला चिकन परिष्कार कपड़ दिए छेके फेलुन छेके एक कप परिमाण रसुनेर रस निन सेइभाबे आदा निन भालो करे छिलुन छिले धुए फेलुन धुए पिस पिस करे एटाके ब्लेंडारे निन अल्प पानी निन ब्लेंड करार सुविधार्थे। एरपर एटाके भालो करे ब्लेंड करे एकदम चिकन करे ब्लेंड करे पातला कपड़ दिए छेके एक कप भरे फेलुन आदार रस एबं बाजार थेके भालो देखे डेट देखे एपल साइडार भिनेगार किनुन सबचेये भालो होच्छे यदि अर्गानिकटा किनते पारेन एपल साइडार भिनेगार अर्गानिक अर्थात उइथ मादार जेटा एक कप एपल साइडार भिनेगार निन। ये 4टी उपादान एबार आपनी एक ससपैने भालो करे निये मिक्सचार करुन एमन भावे मिक्सचार करबेन मेशाबेन जेन परिपूर्ण भावे ये 4टी उपादान मिशे जाय। एरपर खूब हालका आँचे किछुक्षण जाल दिन एबं माझे माझे नाड़ाचाड़ा करुन जेन एटी सुंदरभावे मिशे जाए। किछुक्षण जाल देवार पर एमन भावे जाल दिबेन जेन परिमाणटा 4 कपेर जायगाय एटा 3 कपे परिणत हय। 3 कप परिमाण हये गेले एटाके नामिये ठंडा करुन भालोभावे ठंडा करे एरपर एर साथे 3 कप मधु मिशान। आपनि जखन मधु मिशाबेन भालो करे ओटाके मेशाबेन तखन एइभावे एई रंग धारण करबे एबं तैरी हो गेल हार्बाल सुपार टनिक। एबार एई हार्बाल सुपार टनिक आपनी एक काँचेर बयेमे भरे फ्रिजे रेखे दिन 1-2 मास आपनी इजिली खेते पारबेन। एखन तैरी तो हो गेल हार्बाल सुपार टनिक एन खाबेन किभाबे प्रतिदिन खाली पेटे 2 टेबिल चामच परिमाण हार्बाल सुपार टनिक खाली पेटे खेये फेलुन 2 टेबिल चामच अर्थात 6 चा-चामच। कतदिन खाबेन यदि शुधु आपनार कोलेस्ट्रल बेशी थाके ताहले एकटाना 2 मास खान 2 मास पर आबार चेक करुन यदि कोलेस्ट्रल तखन एकटु बेशी थाके आबार आपनी 1 मास बा 2 मास खान दिये आबार चेक करुन जतदिन कोलेस्ट्रल नर्माल ना हय ततदिन एटा खान एबं बछरे एकबार बा 6 मास पर कोलेस्ट्रल चेक करबेन जखन एकटु बाड़ते चाइबे एटा 1 मास 2 मास खाबेन बस। एबं एटा प्राकृतिक खाबार एखाने कोनो क्षतिर कोनो सुयोग नाई बरं शुधुई उपकार शुधुई उपकार शुधुई उपकार। आर यदि आपनार हार्टे ब्लक थाके हार्टे ब्लकेज तो एखन महामारी आकार धारण करेछे तो हार्टे यदि ब्लक थाके ताहले कि करबेन एकटाना 2 বছর खाबेन कि होबे आपनार कोलेस्ट्रल कमते शुरू करबे शुधु कोलेस्ट्रल नय आपनार ब्लकेजो कमते शुरू करबे कखन जखन आपनी एर साथे 2 বছর आमादेर कोয়ান্টাম हार्ट क्लाबের जे प्रेसक्राइब फर्मुला भेगान डाइट एबं तेल छाड़ा खाबार खाबेन एबं एगुलो जानार जन्य आमादेर एकटी चमत्कार बই রয়েছে एंजियोप्लास्टी और बाईपास सार्जारि छाड़ाई हृदरोग निरामय और प्रतिरोध ये बोईटी थेके आपनी गाइडलाइन निये एगुलो फलो करते पारें एबं प्रयोजने आमादेर साथे जोगाजोग करे आपनी पुरो गाइडलाइन निते पारें। 2টি বছর यदि आपनी नियमित हार्बाल सुपार टनिक खान साथे भेगान डाइट एबं तेल छाड़ा खाबार 2 বছর पर आबार एंजियोग्राम करुन आपनी देखबेन आपनार सेई ब्लक क्लियर हये गेछे धमनी परिष्कार हये गेछे। और धमनी जखन परिष्कार हो जाबे तखन कि होबे आपनी चमत्कार सुस्थ कर्ममय हास्योज्ज्वल एक दारुण जीवन उपभोग करते पारबेन। तो आपनाके अभिनंदन जानाच्छि चले आसुन हार्बाल सुपार टनिकेर जगते हार्बाल सुपार टनिक खान धमनी परिष्कार राखुन कोलेस्ट्रल नर्माल राखुन एबं सुस्थ थाकुन। तो आजके चले एई पर्यन्त खुदा हाफेज असलामु आलैकुम।